ওই কনফারেন্স পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে 17,000 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পাশাপাশি এসএসকে এমএসকে শিক্ষক ও সহায়কদের আপগ্রেড করে যাদের যেমন যোগ্যতা তাদেরকে 500 শিক্ষক পদে নিয়োগ করা যাবে কিনা, এই দুটি বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। খুব ছোট্ট একটি খবর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটু আমরা দেখে নেব খবরটা। দেখুন, কম্পিউটার শিক্ষক নিয়োগের প্রস্তাব নিয়ে আজ আলোচনা। স্কুলে প্রায় 17,000 কম্পিউটার শিক্ষক নিয়োগের প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার আলোচনা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। প্রতিটি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক দেওয়ার লক্ষ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনের আগে এই প্রস্তাব ছাড়পত্র পেলে তৃণমূল সরকার যে অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে তা বলাই যায়। পাশাপাশি যেসব এসএসকে ও এমএসকে শিক্ষক বা সহায়কদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের স্কুলের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়টিও মন্ত্রিসভার অনুমোদন পেতে পারে। তো দুটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত আজকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এই দুটি বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন আজকে পায় তাহলে একটা বিশাল বড় কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের একটা বিশাল রিল্যাক্সের একটা বিষয় তাদের চাকরির বিষয়টা রয়েছে। পাশাপাশি এসএসকে এমএসকে তাদের যে শিক্ষক এবং সহায়কদের উন্নীতকরণ পার্শ্ব শিক্ষকে যদি করানো যায় এই বিষয়টি আজকে দেখা হচ্ছে। আপডেট খবর এরপর যা আসবে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।